আমাকে যারা পছন্দ করে তাকে যারা ভক্ত, ভক্তের মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, অনেকে থাকে অন্ধভক্ত, আমি যেটাই করি না কেন তাদের আলাদা ভালো লাগার জন্য সেটা করতে ভালো লাগে। আর কিছু দর্শক থাকে, কিছু ভক্ত থাকে, কিছু অনুরাগী থাকে যারা আসলে সমালোচনা করে। অনেক সময় হয় না যে একটা মানুষ খুবই সে আমাকে দেখে এক্সাইটমেন্টে সে আমাকে জড়িয়ে ধরে, সেটা যেমন ভালো লাগে। আমার অনেক মানুষ আছেন যারা হয়তো ছোট্ট করে বলে যে আমি আপনাকে অনেক অ্যাডমায়ার করি, কিন্তু আবার সে সাথে সাথে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলে যেটা আমি মনোযোগ দিয়ে শুনি। তাহলে যে সময় জ্ঞাপন করছি বা যে সময়টা আমি দিচ্ছি আমার ভক্তদের, দুটো কিন্তু দুই রকম। তো আমি বলি যে দর্শক বা ভক্তদেরও একটা দায়িত্ববোধের জায়গা থাকে, দায়িত্বশীল হতে হয়। আর কিছু দর্শক বেশি উত্তেজিত থাকবে এবং সেটা আসলে আমরা কেউ কাউকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমি বলি দর্শকদের মধ্যে দায়িত্বশীল আচরণ বা দায়িত্ববান হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এন্ড অফ দ্য ডে দে রিপ্রেজেন্ট মি। আমি যেমন তাদেরকে রিপ্রেজেন্ট করি, তাদের অ্যাডমায়ারনেসটাকে আমার ভালো লাগে এবং অ্যাট দ্য সেম টাইম তারাও আমাকে রিপ্রেজেন্ট করে। তো আমি যেমন যে ফিলোসফিতে এই ইন্ডাস্ট্রিতে আসছি বা আসার পর যে প্যাশন থেকে আমি প্রফেশনালি মুভ করছি, আমি সবসময় মনে করেছি যে আমাকে পারফর্মার হতে হবে রাদার দেন বিং হিরো। হিরো আমার কাছে কেন্দ্রীয় চরিত্রটাকেই আমার সেই কন্টেন্টের হিরো বলে আমি মনে করি। তার মানে এই না যে আমাকে খুবই হিরোয়েটিক জেস্টারে থাকতে হবে। চরিত্র আসলে হিরো হয়ে ওঠে বা কেন্দ্রীয় চরিত্রই আসলে সেই অর্থে গল্পের নায়ক, সেটা তার যে অ্যাপিয়ারেন্স খুবই নায়কিচিত হবে তা না। তো এই জন্যই আমি চাই বিভিন্ন গল্প নিয়ে কাজ করতে, মানুষের জীবনের একজন সাধারণ মানুষ সে যেন নিজেকে নায়ক ভাবতে পারে যে আমি তো আমার গল্পে নায়ক। প্রত্যেকটা মানুষই তার ব্যক্তিগত জীবনের গল্পে কিন্তু নায়ক, বা তাদের বাবারা তাদের ব্যক্তিগত গল্পের নায়ক, বা অনেক সময় এমন ব্যক্তিত্ব থাকে যারা তাদেরকে নায়ক মনে করে বা আইডল মনে করে। তো আমি ওই ফিলোসফিতে বিশ্বাস করি। আর অ্যাট দ্য সেম টাইম পুরো গ্লোবালি আসলে এখন কন্টেন্ট নিয়ে কথা হয়, কন্টেন্টের উপর বেস করেই আসলে মুভি বা কন্টেন্টগুলো চলছে, এটা ওটিটি প্ল্যাটফর্ম হোক আর সিনেমা হলের হোক। সেই জায়গা থেকে আমি বলবো যে আমি একটা পারফর্মার হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি বিভিন্ন চরিত্রকে পোর্ট্রে করে আসছি। এবং সেই জায়গা থেকে আমি আমার ভক্তদের বলবো যে আমি আমার দায়িত্ব থেকে এক বিন্দু পিছপা হব না কখনোই, এবং এটাকে আমি খুবই সুদিংলি খুব স্বাভাবিকভাবেই করতে চাই। এবং আমি সেই অর্থে বলবো যে এখানেও হয়তো বা সেটার কোনো মানে অন্য কোনো কিছু হবে না, এখানেও আমি দায়িত্ব নিয়েই কাজ করেছি, আমার টিম পুরো টিম দায়িত্ব নিয়ে কাজ করেছে। এবং এই জন্যই বলবো যে মাসুদ চরিত্র, একটা ময়না চরিত্র বা অন্যান্য চরিত্রগুলোকে আপনারা হয়তো বা এখন হয় না যে ভিজুয়ালি দেখতে পারবেন অথবা বিশ্বাসযোগ্যতা পাবে যে না এই চরিত্রটা এরকম, সেই জায়গা থেকে বলবো যে আপনাদের মনে কষ্ট আপনারা পাবেন না। গল্পের কন্টেন্টের কারণে হয়তো আঘাত প্রাপ্ত হবেন বা কখনো ইমোশনাল হবেন, কখনো হাসবেন, কিন্তু আমার তরফ থেকে আমার যে এফোর্টটা সেটা রিফ্লেক্ট করবে, এটা আমার মনে হয় যে স্ক্রিনে দেখার পর আপনারা সবাই এটাকে রিলেট করতে পারবেন।